আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে স্ট্রাকচারাল মেকানিক্সের অনেকগুলো ক্লাস আপলোড দিয়েছি এই চ্যানেলে। তো স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস দিব এবং গাণিতিক ফর্ম সমস্যার সমাধানগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করব। তো স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম চ্যাপ্টারের আজকে আরেকটি নতুন একটা ম্যাথ নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আমরা প্রশ্নটা একটু আগে পড়ি। তো স্ট্রাকচারাল মেকানিক্সের কিছু কিছু চ্যাপ্টার আছে যে আসলে প্রশ্নগুলো অনেক বড়, বাট অঙ্ক বা গাণিতিক সমাধান কিন্তু অনেক ছোট হয়। বিষয়টা হচ্ছে আমাদেরকে প্রশ্নটা বারবার পড়তে হবে এবং যে যে বিষয়গুলো ডাটাগুলো দেওয়া থাকে ওগুলো আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। তো এখানে প্রশ্নে বলা হচ্ছে একটি ফাঁফা গোলাকার মাইল্ড স্টিল কলামের পুরুত্ব 3 মিলিমিটার। একটি ফাঁফা গোলাকার মাইল্ড স্টিল কলামের পুরুত্ব, একটা কলাম দেওয়া আছে, কলামের পুরুত্ব মাইল্ড স্টিল, ভিতরে ফাঁফা, এই যে ফাঁফা অংশটুকু হচ্ছে এটুকু, এখান থেকে এ পর্যন্ত এটুকু হচ্ছে ফাঁফা। এই ফাঁফা অংশ এবং এর পুরুত্ব অর্থাৎ দুই পাশের পুরুত্ব, এই যে এইটুকু পুরুত্ব এবং এইটুকু পুরুত্ব, এই পুরুত্বের পরিমাণ হচ্ছে 3 মিলিমিটার। কলামের সর্বোচ্চ ফিরন 2500 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কলামের সর্বোচ্চ পীড়ন অর্থাৎ সর্বোচ্চ কলামের সর্বোচ্চ পীড়ন 2500 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এবং বলা হচ্ছে কলামটি সর্বোচ্চ 10 টন লোড নিতে পারে। এই কলামটি সর্বোচ্চ লোড নিতে পারে 10 টন। ফাঁফা কলামটির ভিতর ও বাহিরের ব্যাস নির্ণয় করো। আমাদের কিছু ডাটা দেয়া আছে এবং আমাদেরকে বলা হচ্ছে ফাঁফা কলামের ভিতরের ব্যাস অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত ভিতরের ব্যাস এবং টোটাল বাহিরের ব্যাস অর্থাৎ বাহিরে কতটুকু, বাহির থেকে কতটুকু এই পর্যন্ত ব্যাস আছে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই ছিল ফর্মুলাটা। আমরা এখন একটু সমাধানের দিকে যাব। তো এই মাইল্ড স্টিলটাকে যদি বা এটাকে যদি আমরা উপর থেকে দেখি, সেকশন যদি দেখি, তাহলে আমরা এরকম দেখতে পারব যে গোলাকার, ভিতরে একটা ফাঁফা স্টিল রয়েছে এবং এইটুকুর পরিমাণ, এইটুকুর থিকনেস হচ্ছে 2 মিলিমিটার, 3 মিলিমিটার এবং এটুকুর 3 মিলিমিটার। আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে ভিতর থেকে ভিতরের ডায়া এবং বাহিরের ডায়া, এই যে বাহির থেকে বাহিরের ডায়া, এটুকু আমাদের নির্ণয় করতে হবে। তো এখন আমরা এখানে কিছু ডাটা দেওয়া আছে, ডাটাগুলো একটু ইনপুট করার চেষ্টা করব এখানে। তো ডাটা দেওয়া আছে যে থিকনেস দেওয়া আছে টি ইজ ইকুয়াল টু 3 মিলিমিটার, বা সেন্টিমিটারে কনভার্ট করলে 0.3 সেন্টিমিটার, এবং পরবর্তীতে যেটা দেওয়া আছে পীড়ন দেওয়া আছে, পীড়ন এস ইজ ইকুয়াল টু 2500 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। দেন আমাদের দেওয়া আছে লোড অর্থাৎ ফি ইজ ইকুয়াল টু 10 টন। তো টন থেকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করার পর আমাদের 10,000 কেজি লোড পেয়ে গেলাম। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে ফাঁফা কলামটির ভিতরের ও বাহিরের ব্যাস নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমরা লেট আমরা একটু ধরে নিচ্ছি, ভিতরের ব্যাস অর্থাৎ এখান থেকে এইটুকুর ব্যাস হচ্ছে আমাদের ডি, ছোটো হাতের ডি, এবং বাহিরের ব্যাস ধরলাম ডি, ছোটো হাতের ডি প্লাস এই থিকনেস এবং এই থিকনেস অর্থাৎ 2টি। তো এখানে বড় হাতের ডি ইকুয়াল ছোটো হাতের ডি প্লাস 2 × t-র মান দেওয়া আছে আমাদের কত, 3 মিলিমিটার, সেন্টিমিটারে কনভার্ট করলে 0.3, সেটা আমরা এখানে ইনপুট করলাম। ইনপুট করে ক্যালকুলেট করলে আমরা ডি ইজ ইকুয়াল পেয়ে যাই ছোটো হাতের ডি প্লাস 0.6, এটা হচ্ছে আমাদের অর্থাৎ বাহিরের ডায়া। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা ফর্মুলা জানি, পীড়ন নির্ণয়ের ফর্মুলা, যেটা হচ্ছে উইনো এস ইজ ইকুয়াল টু ফি বাই এ। তো এটা আমরা একটু প্রথমে ক্যালকুলেট করার চেষ্টা করব। আমরা যেহেতু আমাদেরকে এখানে ডি এর মানটা বের করতে হবে, আমরা এটা একটু ক্যালকুলেট করার চেষ্টা করব। তো আমরা তার আগে একটু লক্ষ্য করি আমাদের এখানে কী কী মান আছে। আমাদের পীড়নের মান দেওয়া আছে অর্থাৎ এস এর মান দেওয়া আছে এবং পির মান দেওয়া আছে, বাট আমাদের কিন্তু এর মান দেয়া নেই। তো আমরা আগে এর মানটা একটু বুঝে নিই। তো এখানে যদি আমরা ভিতরের মানটাকে, বাহিরের ডায়াটাকে দিয়ে যদি আমরা
ক্ষেত্রফল বের করি তাহলে a1 ইজ ইকুয়াল টু 5/4 বড় হাতের ডি স্কোয়ার। এরপরে ভিতরের ডায়াটা দিয়ে যদি আমরা এরিয়া নির্ণয় করি তাহলে a2 ইজ ইকুয়াল টু 5/4 ডি স্কোয়ার। তাহলে আমরা টোটাল এরিয়া নির্ণয় করলাম a1 বিয়োগ a2, অর্থাৎ ভিতরের ডায়া থেকে বাহিরের ডায়া থেকে ভিতরের ডায়া বিয়োগ করলাম। বিয়োগ করে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 5/4 বড় হাতের ডি স্কোয়ার মাইনাস ছোটো হাতের ডি স্কোয়ার, এই মানটা আমরা পেয়েছি। তো এখন আমরা কি করব, এখানে এই যে a ইজ ইকুয়াল টু আমরা এটাকে একটু ক্যালকুলেট করলাম, এটাকে এ পাশে নিয়ে আসলাম আর গুণন করে a ইজ ইকুয়াল টু p/s। তো এখানে আমরা এর মান, এর জায়গায় আমরা মান পেয়েছি 5/4 ডি স্কোয়ার, আমরা সেই মানটা এখানে ইনপুট করলাম। দেন আমরা পির মান দেখতে পাচ্ছি 10,000 টন আমরা পেয়েছি, 10,000 এখানে ইনপুট করলাম এবং s এর মান আমাদের হচ্ছে 2500 সেটা ইনপুট করলাম। তো এটা ইনপুট করার পর আমরা পরবর্তীতে 5/4 বড় হাতের ডি ডির মান আমরা এখানে পাচ্ছি কত, ছোটো হাতের ডি প্লাস 0.6, এটা এখানে লিখে দিলাম মাইনাস ছোটো হাতের ডি স্কোয়ার, আর এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4। তার পরবর্তীতে আমরা কী করলাম, 5/4 5/4কে যদি সমান ওই পাশে আমরা ইয়ে করে দেই নিয়ে যাই তাহলে আমাদের 4 উপরে গুণন অবস্থায় চলে যাবে, নিচে 5 চলে যাবে ভাগ অবস্থায়, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর হচ্ছে আমাদের ডি প্লাস 0.6 স্কোয়ার, এটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্রে নির্ণয় করছি, সূত্রের ফর্মুলা ইউজ করে পেলাম এন মাইনাস ছোটো হাতের ডি স্কোয়ার, এটাকে এভাবে লিখলাম। দেন আমাদের এখানে ডি স্কোয়ার প্লাস 1.2d প্লাস 0.36 মাইনাস ডি স্কোয়ার, পরবর্তীতে আমাদের মাইনাস ডি স্কোয়ার এবং এই মাইনাস ডি স্কোয়ার এবং প্লাস ডি স্কোয়ার এই দুইটা কী করলো আমাদের কাটাকাটি হয়ে গেলো, আর পাশে 4×16 নিচে পাই। এর পরবর্তীতে পরের লাইনে আমাদের এখানে 12 1.2d রেখে আমরা যদি 0.36 এটাকে সমান অর্থাৎ ইকুয়ালের ওই পাশে পাস করে দিই তাহলে এটা মাইনাস থেকে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তো 16/π মাইনাস 0.36, এটা এভাবে চলে আসলো। দেন পরবর্তীতে আমরা একটা মান পাচ্ছি, যা তা রেখে দিলাম 1.2d, আর ওটা ক্যালকুলেট করলে মাইনাস করলে আমাদের মান চলে আসে 4.733, এমাউন্টটা চলে আসে। দেন সর্বশেষ আমরা এই ডিটা এখানে রেখে 1.2 এটাকে সমানের পাশে পাস করে দিলে এটা গুণ থেকে ভাগ হয়ে যাবে, তো আমরা 4.733কে 1.2 দ্বারা ভাগ করলে আমরা একটা মান পাচ্ছি, সেটা হচ্ছে 3.94 সেন্টিমিটার, অর্থাৎ 3.94 সেন্টিমিটার, এটা হচ্ছে আমরা ছোটো ডি পেয়েছি, আমরা এটা ছোটো ডি পেয়েছি, তার মানে আমাদের ভিতরের এই ফাফা মাইল্ড স্টিল যে কলামটা আছে এটার ভিতরের ব্যাসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ভিতরের ব্যাসটা আমরা পেয়ে যাচ্ছি 3.94, এটা পেয়ে গেলাম। তো যেহেতু আমরা ভিতরেটা পেয়ে গেছি অনায়াসে আমরা বাহিরেরটা বের করতে পারি এখান থেকে, আমরা অর্থাৎ এই যে আমাদের বাহিরের ডি প্লাস ডি ইজ ইকুয়াল টু ছোটো হাতের ডি প্লাস 0.6, সেটাই আমরা এখানে লিখলাম ডি প্লাস 0.6, ছোটো হাতের ডি মান পেয়েছি 3.94 প্লাস 0.6, এটা আমরা ইয়ে করলে একটা মান পাচ্ছি সেটা হচ্ছে 4.54, এই মানটা আমরা পাচ্ছি। তো তাহলে আমাদেরকে যেটা বলা হয়েছে প্রশ্নে কলামটির ভিতরের ব্যাস এবং বাহিরের ব্যাস, তো আমরা ভিতরের ব্যাস ছোটো হাতের ডি নির্ণয় করলাম এবং ছোটো হাতের ডি আমরা নির্ণয় করলাম এবং বড় হাতের ডি আমরা নির্ণয় করলাম যে মানটা আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে বইতে হয়তো আরও অঙ্ক দেওয়া থাকতে পারে, তো আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা এই সমস্যার সমাধানগুলো করব বা এই সিস্টেমের যে সমস্যাগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। যদি আমাদের কোনো অঙ্কে বা কোনো গাণিতিক সমস্যা সমাধানের করতে আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে গ্রুপে যুক্ত হয়ে সেখানে পোস্ট করবেন আপনারা, তো পোস্ট করলে আমরা সেটার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন।